অনুষ্ঠান করতে গিয়েছিলাম অন্তত 550 থেকে 600 মানুষে দেরি হয়েছিল তাহলে হতাশ না হয়ে যদি আমরা আমাদের সেই আন্দোলনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি অবশ্যই সমস্ত বিশ্বে সেই কথাই প্রতীয়মান হবে দিকে দিকে মিশনের বহু শাখা হবে আমার বাবার নাম প্রচার হবে এই দেশে দেশে যে হরিনাম প্রচার হবে মিশনের পতাকা পতপত করে উঠবে এতে আর কোনো সন্দেহ নেই যারা এই মিশনকে দ্বিখণ্ডিত করতে চায় যারা এই মিশনের সমস্ত সৈনিককে উদ্ভ্রান্তের পথে নিয়ে যেতে চায় তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুন তাদের কাছ থেকে ফিরে আসুন ঠাকুরের মতো মিশনে যোগ দিন এবং এই আন্দোলনকে সোচ্চার করে তুলুন বিশ্বাস করি সবার জ্ঞান আছে বুদ্ধি আছে অনুধাবন করার ক্ষমতা আছে আপনারা সবাই আপনাদের বিচারের ভার আপনাদের কাছে দিলাম আমি 2001 সালে সম্ভবত খুলনা জিটি কলেজে একটি খুলনা জিটি কলেজে একটা প্রশিক্ষণের জন্য সেখানে ছিলাম আমার মনে পড়ে সেই কথাটা আপনাদের আজকে একটু বলি তখন অরবিন্দ ঋষি অরবিন্দ আশ্রম থেকে আমাকে ইনভাইট করে নিয়ে এসেছিলেন মাত্র সবে মাত্র 96 থেকে 2000 সাল চারটা বছর আমি ঠাকুরবাড়িতে আমি মিশনও বুঝি না মহাসংঘও বুঝি না আমি কিছুই হরিনাম বুঝি না এখনো বুঝি না তখন সেখানকার অন্তত 22 জন উকিল ইউনিভার্সিটির পড়া কিছু ছেলে সন্তানেরা আমাকে ইনভাইট করে সেখানে নিয়ে তাদের মালা গলায় দিয়ে আমাকে সেখানে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করেছিলেন আপনার স্বামী পদ্মনাভ ঠাকুর হরিগুরুচাপ মতো মিশনের ছত্রছায়া আছে আপনার শ্বশুর হিমাংশুপতি ঠাকুর মহাসংঘের সাথে আছে আমরা কার ছায়া এসে দাঁড়াবো কার সাথে আমরা কথা বলবো কার সাথে একত্রিত হব আমি জানি না গুরুচাঁদ ঠাকুর আমার মুখ দিয়ে সেদিন এই কথাটি বলিয়েছিলেন যে সশ্রদ্ধ মানুষ আমার শ্বশুর মহাশয় তাকে আমি অশ্রদ্ধা করতে পারি না তিনি একটি সংগঠনের কর্ণধার শ্রী হরিগুরুচাঁদ মতো মিশনের দায়িত্বপ্রাপ্ত আমার স্বামী তাকেও আমি ত্যাগ করতে পারি না তবে যে সঠিক পথে ঠাকুরের নাম প্রচারের জন্য কাজ করে আপনারা ঠিক তার ছত্রছায়া এসে দাঁড়াবেন সেই কথা গুরুচাঁদ ঠাকুর সেদিন আমাকে বলিয়েছিলেন আমি সেদিন কোনো পক্ষপাতি করি নাই পক্ষপাতিত্ব করিনি আপনাদের ভাগ হইল আপনাদের কাছে আমার ভাগ হইল এই মিশন প্রতিষ্ঠা করার জন্য আপনাদের আজকে দুলাই নেমে গেছি আপনারা তাদের সাথে থাকবেন না তৈরি কৃত স্টেজে যারা মিথ্যাকে মিথ্যা প্রমাণ করার জন্য নয় সব মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য গলা শুকিয়ে কথা বলে তাদের দলে যাবেন সেই ভার আপনাদের কাছে থাকলো যাই হোক আমি অনেক সময় নিয়ে ফেলছি এই যে সমস্ত সন্তানেরা আমাদের কষ্ট করেছেন এবং দূর দূরান্ত থেকে আপনারা যারা এসেছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের একটু বসার জায়গা নেই দুটো অন্নপ্রসাদের ব্যবস্থা করতে ঠিক মতো পারিনি এই জন্য মন ব্যথায় কাঁপছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর জানি আপনারা অভিযোগ করবেন না কারণ এই অনুষ্ঠান আপনাদের এই সবকিছু আপনাদের সুতরাং সবকিছুই যদি আপনাদের হয় আমরাও আপনাদের কার কাছে অভিযোগ করবেন